फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम टू माय चैनल ड्रीम हाउस। तो आज के सकाल ये शुरू करछि कल के तुम्हारा जानो हमें ठीक मत ब्लग करते पारि तो जाइ होक आज के ब्लगटाके आमी एखन स्टार्ट करछि। एखन सकाल बजे 6:15 तो एखन आमी फ्रेश होये आसि। आमार सकालेर किछु काज होये गेछे, एकटु जल आनते गेछिलाम, आमी बाइरे रयेछि আর বাসি কাজও আমার সব কমপ্লিট। ঘরটার পরিষ্কার করা, বিছানা তোলা, বাসন বেসিন বেসিন পরিষ্কার করা সব করা হয়ে গেছে। এখন শুধু বাথরুমে ঢুকবো। তারপরে এই যে একজন এসেছিল, এই দুটো পিস এখন কাটলাম। এই দুটো পিস নেবে, একটা বাটিকে আর একটা এরকম। এখন এগুলোকে তৈরি করবো, কেক কাটা আমার হয়ে গেছে। ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ কুকারে ডাল করলে ঠিক কেমন একটা হয়ে যায়, তাই ডালটা সেদ্ধ চালটাও ভিজিয়ে নিয়েছি, চাল বসাবো, ভাত বসাবো। আর এখানে কড়াইতে তেল দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে গিয়ে লঙ্কা কুচি করে ডিমগুলো ভাজা করব। করে দেখি এখানে ভেন্ডি বের করলাম, ভেন্ডিগুলো দুটো ভাজবো নাকি ভাতের মধ্যে দেবো সেটা পরে দেখছি। এই যে বাবা ঢুকলো দিকে, দেখো ফুচকা নিয়ে এসেছে। মেয়েরা মনে হচ্ছে ওর ওকে বলে দিয়েছিল, মোটটা মানে আমরা কিছুই বলিনি। ফাইনালি আমার ব্লগের 306 সাবস্ক্রাইবারের জন্য আজকে ফুচকা সেলিব্রেশন হয়ে গেল। তো বাস আমার খুব আনন্দ হচ্ছে, মেয়েরাও আনন্দ করছে। কি বাবা একটু আনন্দ দেখাও, নেচে দেখিয়ে দিব। ফ্যান ছাড়া কোনো কাজও করা যাবে না, চলাও যাবে না, তো এগুলো এখন ভাঁজ করে ফেলি। কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, কথাতেই আছে। তুমি কষ্ট করো, লাভের কথা পরে চিন্তা করো, আমি শুধু এখন খেতে চাই, চা করি, যেহেতু চা খাওয়ার টাইম হয়ে গেছে। তো আজকে ফুচকা সেলিব্রেশন হয়ে গেল, এখন চা খাওয়া হচ্ছে। আর ব্লগটাকে বেশি বাড়াবো না, এখন মেয়েরা পড়বে আর সন্ধে দেখতেই পাচ্ছ হয়ে এসছে, সন্ধ্যা দেবো, দিয়ে বাকি আমার কাজ যা তাই করবো। তো আজকে ব্লগটাকে এখানে শেষ করছি, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। বাই।